খুলনার রহিমা বেগম অপহরণ আত্মগোপন ও পরে জীবিত উদ্ধার হওয়াকে সাজানো নাটক বলে দাবি করেছেন গ্রেপ্তার হওয়াদের পরিবার খুলনা প্রেস ক্লাবে গ্রেপ্তার হওয়া পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয় এ সময় আরও জানানো হয় যারা এই নাটক সাজানোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীর পরিবার গত সাতাশে আগস্ট নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রহিমা বেগম তার মেয়ে আদুরি খাতুন নিখোঁজের ঘটনায় অপহরণের মামলা করেন নিখোঁজের উনত্রিশ দিন পর ফরিদপুরের বোয়ালিয়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ রহিমা বেগম অপহরণ নাটক সাজিয়ে একই এলাকার পাঁচজনকে অন্যায়ভাবে জেল খাটানোর প্রতিবাদে ভুক্তভোগী অসহায় নিরাপরাধ পরিবারের পক্ষ থেকে আজ এই সংবাদ সম্মেলন যারা এই নাটকটা সাজাইছে মরিয়া মান্নান যে যে জড়িতের সাথে ছিল এই নাটকের সাজানোর সাথে জড়িত সবার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব